শাহাদাত নামে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে র্যাব রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে সংগঠনের তিন সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য পায় র্যাব সকালে করানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিল তারা আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার কারণে নাম বদলে শাহাদাত নামে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম নিষিদ্ধ হওয়ায় নতুন করে শাহাদাত নাম দিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন সদস্যরা সংগঠনের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই প্রশিক্ষক জিহাদ হোসেন ও আমিনুল ইসলামকে গ্রেপ্তারের পর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের জন্য কতগুলি উগ্রবাদী পুস্তিকা ছিল এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয় যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়ে থাকি শাহাদাতের সদস্যরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ ও আল মতাদর্শে বিশ্বাসী বলে জানায় র্যাবের এই কর্মকর্তা তারা মাদ্রাসা ছাত্রদের টার্গেট করে জঙ্গি আদর্শে অনুপ্রাণিত করে আসছে তারা কোমলমতি এবং অন্যান্য যে সদস্যগণ আছে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন অডিও ভিডিও ক্লিপ তারা নিজেদের মধ্যে আলোচনা করত এবং নিজেদের মধ্যে তারা লেনদেন করত। আমাদের অনুসন্ধানে দেখা যায় যে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য গোপনীয়তা রক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিশেষ অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা सादिया कनिज आर टी ढाका